বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। ঝরঝরের শরীর বেশি চর্বি নয়, আবার চেহারা কমনীয়, এটাই হলো স্লিম থাকা। শুধু একটু হিসাব করে চলতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, কিন্তু আপনি কি খাচ্ছেন সেটাও একটা বড় ব্যাপার। রিডার্স ডাইজেস্ট জানুয়ারি 2016 সংখ্যায় নিজেকে স্লিম রাখা অর্থাৎ আকর্ষণীয় ফিগার ধরে রাখার 5টি উপায়ের কথা বর্ণনা করেছে। আসুন আজকের এই পর্বে আমরা রিডার্স ডাইজেস্ট অবলম্বনে জেনে নেই স্লিম থাকার 5টি উপায়। 1. মোটামুটি পেট ভরে সকালের নাস্তা করুন। এতে থাকবে প্রোটিন, কার্বোহাইড্রেট, সবজি, ফল সমৃদ্ধ স্বাস্থ্যকর উপাদান। দুধ ডিম খুব ভালো। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েট কন্ট্রোল রেজিস্ট্রির হিসাব অনুযায়ী 5 বছরেরও বেশি সময় ধরে গড়ে 30 কেজি ওজন কমিয়ে রাখতে সক্ষম হয়েছেন এমন 10,000 ব্যক্তির সবাই এ ধরনের স্বাস্থ্যসম্মত খাবার খেয়ে থাকেন। 2. দুপুরে একটু কম খেলেও চলে। ডাল, ভাত, মাছ, মাংস এগুলো তো থাকবেই, প্লেটের অর্ধেক থাকবে শাকসবজি। বিকেলের দিকে একটা আপেল বা পেয়ারা ধরনের দেশি ফল আপনি খেতে পারেন। এ সময় অনেক বেশি ক্ষুধা পায় বলে তেলে ভাজা খাবার খাওয়ার খুব দারুণ ইচ্ছে হয়, যা আপনার ওজন বাড়িয়ে দেয়। কিন্তু আপনি চেষ্টা করবেন এ ধরনের খাবার খুবই কম খেতে। 3. আঁশ সমৃদ্ধ খাদ্য বেশি খাবেন। ফলমূল, শাকসবজি, লাল চাল ও লাল আটায় আঁশ বেশি থাকে। আঁশ পাকস্থলীতে অনেকক্ষণ থাকে, ফলে ক্ষুধা কম পায়, তাই এ ধরনের খাবার খাবার চেষ্টা করবেন। 5. বিপজ্জনক খাবার বাসায় রাখবেনই না, যেমন আইসক্রিম, চকলেট, তেলে ভাজা লবণীয় খাবার ইত্যাদি। এসব যে একেবারেই খাওয়া যাবে না তা নয়, মাঝে মধ্যে আপনি খেতে পারেন, কিন্তু এগুলোকে অভ্যাসে পরিণত করবেন না এবং নিজের বাসায় অন্তত না রাখাই ভালো। 5. প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে আপনার ওজন পরিমাপ করুন। পেট ও কোমরের মাপ নিয়ে দেখুন যে আপনার ওজন কমছে না বাড়ছে, সে অনুযায়ী দরকার হলে পরের সপ্তাহে খাবার কম বেশি করুন। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে ওঠে প্রথমেই মাপ জোখের কাজটা সেরে নিতে পারেন, কারণ শুক্র ও শনিবার আপনার যদি ছুটি থাকে কিংবা সে সময় আপনার দাওয়াত থাকে, বিয়ে কিংবা পার্টিতে যেতে হয়, তাহলে একটু ক্যালোরি সমৃদ্ধ খাবার সেখানে থাকবেই, তাহলে পরের 5 দিনে সেই বাড়তিটুকু ধীরে ধীরে কমিয়ে ফেলা যাবে। একটি ডায়েরিতে মাপগুলো লিখে রাখুন, ডায়েরি হারিয়ে ফেলবেন না। 2-3 বছর পর চোখ বুলিয়ে দেখে নেবেন যে আপনি কোথায় ছিলেন এবং এখন কোথায় আছেন। নিজেকে নিয়ন্ত্রণে রাখার এটা একটা ভালো উপায়। সর্বোপরি স্লিম থাকার সবচেয়ে ভালো উপায় হলো পরিমিত খাবার এবং নিয়মিত ব্যায়াম করা। আজকের এই পর্বটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার দিবেন এই প্রত্যাশা করছি। আপনি এবং আপনারা সবাই যেখানেই থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। অনেক ধন্যবাদ।